नमस्कार बंधुरा, बेंगुली कुकिंग सबाई के स्वागत। आज हाजिर होंगाली प्रिय मटन कषार रेसिपी नहीं। खूब सहज पद्धति घर किस मसला दिए रेसिपिटी बनिए नीते। चलो देखे नीन मटन कषा बनाते की उपकरण लगे। तर आगे बंधुरा चैने जो नतून हो चैनल सबसक्राइब कर अल नोटिफिकेशन ऑन कर पुरो रेसिपिटी देखार अनुरोध रही। प्रथम मटन मैरिनेट कर तर दिए दीची स्वाद अनुजाई लवण, हाफ चामच हलुद गुड़ो, एक चामच काश्मीरी लंका गुड़ो, एक चामच धने गुड़ो, हाफ चामच जिरे गुड़ो, आरो दी हबे दो चामच टक दई, एक चामच आदा रसुन और काचा लंकार पेस्ट, और सबशेषे दिच्छी दो चामच काचा सर्षेर तेल। ये सब उपकरणगुलो दिए बेश भालो करे मांसेर साथे मेखे निते हबे। आपनारा आपनादेर मांसेर परिमाण अनुयायी ये सब मसलागुलो निये नेबेन। एबार मांसटा ढाका दिए प्राय दो थेके तीन घंटा रेखे दिते हबे। कयेक घंटा पर एकटा कड़ा निये ताते दिए दिच्छी परिमाण मतो सर्षेर तेल। तेल मीडियम गरम होले दिए दीची गोटा गरम मसला। तार मध्ये आछे एकटा बड़ इलाच, दुटो छोटो इलाच, तीन चारटी लवंग, एकटा तेजपाता, आरो दीची हाफ चामच गोटा जिरे। एबार फोड़नगुलो भालो करे भेजे निते हबे। फोड़न थेके सुंदर गंध छाड़ते शुरू करले दिए दीची स्लाइस करे केटे रखा पेंयाज। एबार पेंयाजटा भेजे निच्छी। पेंयाज भाजार समय दिए दीची सामान्य एकटु चीनी। এই সময় চিনিটা দিলে পেঁয়াজের কালারটা ভালো আসবে। পেঁয়াজ ভাজা হয়ে হালকা বাদামি হলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিচ্ছি সামান্য লবণ যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ টমেটো নরম হয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। একইভাবে আদা রসুনটাও নেড়েচেড়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। आदा रसुन भालोभावे भाजा हुए तेल छाड़ते शुरू करे चे। ए समय गुड़ो मसलागुलो दिए दिच्छी। रंगेर जोन्नो दिच्छी हाफ चामच हलुद गुड़ो, झालेर जोन्नो एक चामच लंका गुड़ो, एक चामच काश्मीरी लंका गुड़ो दिलाम सुंदर कलारेर जोन्नो, आरो दिच्छी टेस्टेर जोन्नो हाफ चामच धने गुड़ो, हाफ चामच जिरे गुड़ो। मसलागुलो भालोभावे भेजे निते हबे। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যদি মটনের কালারটা একটু কালচে করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটা প্রথমে ভেজে বেরেস্তা করে নেবেন। বেরেস্তাটা পেস্ট করে মশলা কষানোর সময় দিয়ে দেবেন। সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মশলাটা কষাবেন। মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মটন দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মাংস মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে থাকব। মাংসটা ঢাকা দিয়ে বারবার কষাতে থাকবেন। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল দিয়ে বারবার কষাতে থাকবেন। এইভাবে দু তিনবার ধরে জল দিয়ে বারবার মাংসটা কষাবেন। যত ভালো করে মাংসটা কষাবেন মাংসের কালারটা তত সুন্দর হবে আর খেতেও ভালো হবে। হাতের কাছে যদি পেঁপে থাকে তাহলে কয়েক টুকরো দিয়ে দেবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মটন ভালোভাবে সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তবে যদি আপনারা তাড়াতাড়ি সিদ্ধ করতে চান তাহলে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মটনটা কষিয়ে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন।
মটনটা বারবার কষিয়ে কষিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন মটনের কালারটা কতটা সুন্দর এসেছে। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এই গরম মশলাটা আপনারা মটন কষানোর সময়তেও দিয়ে দিতে পারেন। এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেল মটন কষা। এই মটন কষার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।